দুর্ঘটনার কবলে পড়লে বা সমস্যায় পড়লে পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করে পরিবারের সাথে যোগাযোগ করার লক্ষ্য নিয়ে শুরু হলো পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন। খুশি সকলে। এই রাজ্যের বহু শ্রমিক মানুষ ভিন্ন রাজ্যে কাজে যায়। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার প্রান্তিক এলাকার বহু মানুষও ভিন্ন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করে। সেই শ্রমিকদের কখনো কখনো দুর্ঘটনার কবলেও পড়তে হয় বা সমস্যার কবলেও পড়তে হয়। তখন তাদের চিহ্নিত করতে রাজ্য প্রশাসনের ঘুম ওড়ে। সেই সমস্যার সমাধানের লক্ষ্যে এবার শুরু হলো পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন। সেই রেজিস্ট্রেশনের আবেদনপত্রে শ্রমিকদের নাম ঠিকানা এবং কোন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন এবং কিসের কাজ করছেন সেই সমস্ত কিছুই লেখা থাকবে। হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে সেই সব পরিবেশ শ্রমিকদের পরিবারের সাথে দ্রুত যোগাযোগ করে ভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো হবে। সম্প্রতি মিজোরামে সেতু ভেঙে বহু পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। আবার উড়িষ্যাতেও করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয় বহু পরিযায়ী শ্রমিকের। তাদের মধ্যে এ রাজ্যেরও বহু পরিযায়ী শ্রমিক ছিল। এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করতে অনেক সমস্যাও দেখা দিয়েছিল। এবার আর সেই সমস্যা দেখা দেবে না। দ্রুত চিহ্নিত করা যাবে পরিযায়ী শ্রমিকদের। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বামুনারায় মডেল দুয়ারে সরকার ক্যাম্পের উদ্বোধন করেন জেলা শাসক কে এস অরুণ প্রসাদ এবং দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। জেলা শাসক জানান, শুধু পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনই নয়, রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধাও পাওয়া যাচ্ছে। পরিযায়ী শ্রমিকদের আত্মীয় পরিজনেরা জানাচ্ছেন, তারাও রেজিস্ট্রেশন হওয়াতে খুশি। 7th ফেজ যেটা রয়েছে, এটা আমাদের 1st সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওনার অনুপ্রেরণায় এইটা সারা পশ্চিমবঙ্গালে করা হচ্ছে। আমাদের জেলাতেও মানে এটা 1st সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। আমাদের এবার দুয়ারে সরকারে টোটাল 36টি সেবা দেওয়া হচ্ছে। তার মধ্যে যেটা দুটো নতুন যেটা এবার যোগ হয়েছে সেটা আছে আপনার পর্যায়ী শ্রমিকের যেটা রেজিস্ট্রেশন আছে, ওইটা শ্রম দপ্তর থেকে পর্যায়ী শ্রমিকের রেজিস্ট্রেশনের জন্য একটা ফর্ম দেওয়া হবে। পর্যায়ী শ্রমিক ইয়া তাদের আত্মীয় যারা পশ্চিমবঙ্গে থাকছে তারা কিন্তু সেই ফর্মটাকে তুলে ওদের নাম এবং বিভিন্ন অন্য যে তথ্যগুলি আছে সেগুলোকে এখানে নথিভুক্ত করতে পারে। তাতে বিভিন্ন রকম যে আমাদের আতিমারি হয়েছিল, অন্য অন্য যে বিভিন্ন টাইমে যে পর্যায়ী শ্রমিকের সাথে একটা যোগাযোগ করার একটা দরকার আছে, সেগুলোর সময় আমরা সেই তথ্যগুলিকে আমরা সংগ্রহ করে আমরা ওদের সাথে যোগাযোগ করতে পারি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।